जामुड़िया ब्लॉक तो तृणमूल कांग्रेस के खेंदा अंचल कमेटी की ओर से सोमवार शाम को न्यू खेंदा इलाका में जुलूस का आयोजन किया गया। आगामी 21 जुलाई को कोलकाता के शहीद मैदान में होने वाले शहीद सभा को सफल बनाने के समर्थन में जुलूस का आयोजन किया गया। जुलूस का नेतृत्व जामुड़िया ब्लॉक तो तृणमूल कांग्रेस सभापति सिद्धार्थ राणा, महिला ब्लॉक सभापति पुतुल बैनर्जी, असित मंडल अंचल सभापति संदीप बैनर्जी, श्रमिक नेता देवाशीष चैटर्जी, तानिया चैटर्जी, सोरेन चैटर्जी, नरेश यादव, सरोवर राम आदि मुख्य रूप से मौजूद थे। इस मौके पर असित मंडल ने PVTV के माध्यम से ये बातें कही। বামপন্থের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু CPM এর, তিনি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কংগ্রেসের স্পোর্টস এবং ইউথ মিনিস্টার ছিলেন এবং তার সাথে সাথে তিনি কংগ্রেসের যুব সভা নেত্রী ছিলেন। তিনি ডাক দিয়েছিলেন বঙ্গবাসীকে যে নো আইডেন্টিটি নো ভোট, এর জন্য তিনি মানুষের পরিচয়ের জন্য, কেননা সেই সময় CPM যে সাইন্টিফিক রিগিং করত সেই রিগিংকে যেন মানুষের কাছে না করতে পারে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একাই ভারতবর্ষের বুকে যে সেই সময় নাড়া দিয়েছিল নো আইডেন্টিটি নো ভোট, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওই রাইটার্স বিল্ডিং অভিযানের জন্য যে ডাক দিয়েছিল, এবং তার সময় সে সময় সঙ্গী ছিল মদন মিত্র, পঙ্কজ ব্যানার্জি থেকে শুরু করে বিভিন্ন যারা নেতা ছিলেন, বিভিন্ন যারা যুব সমাজের ছিলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শরিক হয়ে আজকে পায়ে পা দিয়ে বাংলার উত্তেল জনতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গী হয়ে ওই রাইটার্স বিল্ডিং অভিযান করার জন্য পায়ে পা মিলিয়েছিল। কিন্তু দুঃখের সঙ্গে জামুড়িয়া সে দিলীপ সাউকে রিপোর্ট PVTV নিউজ। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।